স্কেলিটন, এটা হচ্ছে গরিলা স্কেলিটন, যেখানে ক্যাঙ্গারুর খাঁচা ছিল, কিন্তু বাঘের বাচ্চা এটা, যেটা বাঘের বাচ্চা। কিন্তু ভাল্লুকটা এবার স্নান করতে যাবে মনে হচ্ছে, একটা পা তুলে পুরী ঘুরতে গিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম নন্দনকানন চিড়িয়াখানা ভিজিটে। আপনি যদি নন্দনকানন চিড়িয়াখানা আসতে চান, তাহলে আপনাকে ভুবনেশ্বর স্টেশনে নেবে বা কটক স্টেশনে নেবে, ওখান থেকে গাড়ি করে এই চিড়িয়াখানায় আসতে পারেন। অথবা আপনি পুরী ঘুরতে গিয়ে ওখান থেকে যখন কোণারক, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি সাইট সিন করবেন, ওই সাইট সিনে নন্দনকানন চিড়িয়াখানা পড়ে, ওখান থেকে নন্দনকানন চিড়িয়াখানা ঘুরতে পারেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে নন্দনকানন চিড়িয়াখানাটা পুরোটাই ঘুরে দেখাবো এবং তার সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশান দেবো। চলো ভিডিওটা এবার শুরু করি। চিড়িয়াখানার প্রথমেই পড়বে টিকিট কাউন্টার। টিকিট আপনি ওখানে গিয়েও কাটতে পারেন, বা চিড়িয়াখানার বাইরে স্ক্যানার লাগানো আছে, ওই স্ক্যানারে স্ক্যান করে আপনি অনলাইনেও টিকিট কাটতে পারেন। টিকিটের মূল্য অ্যাডাল্টের জন্য 50 টাকা পার পার্সেন, আর 12 বছরের নিচে হলে 10 টাকা পার পার্সেন। এবার বলি, চিড়িয়াখানার ভেতরে কিন্তু প্লাস্টিক অ্যালাউ নয়। আপনি যদি প্লাস্টিকের বোতল নিয়ে যান, তাহলে এই কাউন্টারে এসে আপনাকে প্লাস্টিকের বোতলের সাথে 50 টাকা জমা করে যেতে হবে। আপনাকে একটা টোকন দেবে, আপনি যখন চিড়িয়াখানা থেকে ঘুরে আসবেন সেই টোকনটা এই কাউন্টারে দেখালে আপনাকে বোতল এবং 50 টাকা রিফান্ড করে দেবে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে টিকিট কেটে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। চলো ভেতরে যাই। সোমবার দিন নন্দনকানন চিড়িয়াখানা বন্ধ থাকে, আর এখানে পলিথিন নিয়ে এলে যদি ধরা পড়ো 100 টাকা জরিমানা হবে আপনাদের। তো পলিথিন নিয়ে আসবে না, পলিথিন বাইরেই রেখে আসবে। প্রথমে ঢুকে মানে এই যে গেট, গেট থেকে প্রথমেই আপনার জু মিউজিয়াম পড়ে যাবে। এটা হচ্ছে এন্ট্রি গেট। চলো ভেতরে কী আছে দেখি। এখানে মিউজিয়াম মানে এটা হচ্ছে স্কেলিটন, এটা হচ্ছে গরিলা স্কেলিটন, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে কুমির, আছে কুমিরের মানে সিমেন্ট দিয়ে বানানো কুমির, সত্যিকারের নয়। চলো ওই দিকটায় দেখি, এই পাশে শিম্পাঞ্জি। এসব ভিতরে ঢুকি। এটা একটা কি, ক্যাঙ্গারু। আমরা আমাদেরকে আলিপুর জুলজিক্যাল পার্কের ভিডিও দেখেছিলাম, সেখানে ক্যাঙ্গারুর খাঁচা ছিল, কিন্তু ক্যাঙ্গারু ছিল না। এখানে একটা ক্যাঙ্গারু স্ট্যাচু দেখে নাও। এটা হচ্ছে কি, এটা বানরের একটা প্রজাতি, বানর নয় ঠিক, এটা হচ্ছে সাপ। আর এটাকে কি বলে, সিল তৈরি হয় এটা দিয়ে। এটা হচ্ছে চিতা, চিতার বাচ্চা, চিতার বাচ্চা। চলো এবার এইদিকে দেখি কি আছে। এখানে অনেক কিছু প্রাণীকে জলে ডুবিয়ে মানে কেমিক্যালে ডুবিয়ে রেখেছে, এগুলো সব জ্যান্ত, ঠিক আছে, সব জ্যান্ত, অনেকে কেমিক্যালে ডুবিয়ে এগুলোকে নষ্ট। এরা হাতির বাচ্চা, দেখো এই যে একটা হাতির বাচ্চা দেখতে পেয়েছো, এই যে একটা বাঘের, বাঘের বাচ্চা এটা, এই যেটা বাঘের বাচ্চা, এটা হচ্ছে গরিলা বা হিউম্যান কিছু একটা হবে তার বাচ্চা। ডিম, আর এই পাশে আছে টাইগার, টাইগার, এটা হচ্ছে টাইগার, আর তার মা আর তার বেটা। চলো এটা আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আছে এখানে বিশাল বড় বাঘ। এইখানেও একটা বাঘ আছে, সেম বাঘের নাক দিয়ে রস পড়তেছে, সর্দি হয়ে গেছে মনে হয় বাঘের। এইখানেও একটা বাঘ বসে আছে, ঠিক আছে। এই হচ্ছে মিউজিয়াম, জু মিউজিয়াম, যেটা একদম এন্ট্রি গেট থেকে ঢুকলেই প্রথমে ডান দিকে এটা পড়ে যাবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি জু মিউজিয়াম থেকে। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচুর লোক এসেছে। আজকে 26শে ডিসেম্বর, প্রচণ্ড ভিড় হয়েছে জুলজিক্যাল পার্কে। এরকম প্রথমে ঢুকলেই একটা ফোয়ারা দেখতে পেয়ে যাবে সামনে, রাস্তা দুদিকে ভাগ হয়েছে, একটা ফোয়ারার ডান দিকে আর একটা বাম দিকে। আমরা প্রথমে চলে যাব বাম দিকে, ফোয়ারার বাম দিকতে। তিন দিক, দুদিক না, সোজা তো আছে, একটা সোজা দিক আছে, মানে তিন দিক হলো। চলো আর বলে দিই
এখানে ঢোকা মাত্র এরকম অনেক গাইড পেয়ে যাবে, তারা আপনাদের কিছু টাকাতে গাইড করে দিবে। যদি গাইড নিতে না চান আপনি নিজেরাও ঘুরতে পারেন একা একা। তবে গাইড নিলে একটা সুবিধা, আপনাকে বুঝিয়ে দিবে ইতিহাস ইতিহাস বাঘ কোথা থেকে আনছিল, কার বাচ্চা ছিল, এই সমস্ত কিছু বুঝিয়ে দিবে আপনাদেরকে। আর গাইড না নিলে আপনি একা চলে যাবেন ঘুরতে। যেমন সামনে ম্যাপটা দেখানো হয়নি, যাওয়ার সময় দেখিয়ে দেবো, ওই ম্যাপ দেখে আপনারা চলে যেতে পারবেন। আর এই নন্দনকানন মিউজিয়ামটা অনেক বড়, তাই যারা পায়ে হেঁটে ঘুরতে পারবে না, এরকম গাড়ি পাওয়া যায় মিউজিয়ামের ভেতরে, এই গাড়িগুলো করে আপনারা পুরো মিউজিয়ামটা ঘুরে আসতে পারবেন। এই ডান সাইডটায় এলে প্রথমেই আপনি দেখতে পাবেন চিলড্রেন পার্ক, এই সাইডটায়, এটা হচ্ছে চিলড্রেন পার্ক, বাচ্চাদের দোলনা এই সমস্ত খেলার জিনিসপত্র আছে। এখানে আমরা ঢুকবো না, আমরা চলে যাবো সোজা বাঘ সিংহ দেখতে। এই যে পুরো চিলড্রেন পার্ক, এখানে দোলনা আছে, স্লিপারি আছে, সেখানে বাচ্চাদের জন্য আরেকটা বড় মতো স্লিপারি রাখা করেছে। আমরা প্রথমেই দেখতে পেয়ে গেলাম ভাল্লুক, ভাল্লুকটা একদম কাছে বসে আছে, কিন্তু ভাল্লুকটা এবার স্নান করতে যাবে মনে হচ্ছে, অনেকদিন স্নান টান করেনি তাই গন্ধ বেরোচ্ছে গা থেকে, এখানে গন্ধ আসছে। আমরা যে দাঁড়িয়ে আছি, ছোট্ট ভাল্লুক একদম, আলিপুর চিড়িয়াখানায় দুটো ভাল্লুক ছিল, এখানে একটা ভাল্লুক আছে। এটা ছেলে ভাল্লুক, এটা ছেলে ভাল্লুক কি মেয়ে ভাল্লুক সেটা আমাকে দেখতে হবে গিয়ে। ছেলে ভাল্লুক, নখগুলো খুব সুন্দর, নখগুলো সুন্দর বলে এটা ছেলে ভাল্লুক বলে ধরা হচ্ছে এটাকে। ওই পাশের দিকে একটা ভাল্লুক থাকলেও তার ঠিক উল্টো পাশে এখানে চার চারটা ভাল্লুক, দেখুন আবার এখানে এরা মারপিটও করছে। এবার আমরা চলে আসছি ভাল্লুকের পরে চিতাবাঘ দেখতে। চলো চিতাবাঘ কোথায় আছে দেখি। হ্যাঁ, চিতাবাঘ গাছের উপরে বসে আছে। চিতাবাঘ এই যে গাছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে গাছের উপরে বসে আছে চিতাবাঘ, ন্যাশটা দেখা যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, চিতাবাঘ দেখা যায়নি এখান থেকে। চলো চিতাবাঘ দেখে নিয়েছি, আপনারা অন্ধকার দেখতে পেয়েছেন, এবার এই দিকে যাই। এবার চলে এলাম শিয়াল দেখতে। কোথায়? আচ্ছা, কি ডগ, বন্য ডগ সেটা দেখতে পেলাম না, হয়তো ভেতরে শুয়ে আছে, নিরাশ হয়ে চলে যাই সামনের দিকে। এবার দেখতে আমরা চলে আসছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, যেটা আপনাদেরকে আলিপুর চিড়িয়াখানায় দেখিয়েছিলাম, অনেক ঘরের মধ্যে ছিল। যাচ্ছে বাঘটা, এই যে বাঘটা যাচ্ছে, অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে বাঘ, মানে বন বিড়াল দেখতে, যে খাঁচার ভেতরে আছে দেখা যাচ্ছে না তোরা, এটা হচ্ছে বন বিড়াল আর সেটা ভেতরে আছে। এখানে একটাই জিনিস আছে, হাইনা। চলো এবার হাইনা এখানে ছবিটাকে দেখিয়ে দিই, এখানে না দেখতে পেলে ছবিটা দেখে আপনারা খুশি হবেন। এই যে ঘরের ভেতরে দেখতে পাচ্ছ অন্ধকার পুরো, এই যে দেখতে পাচ্ছ অনুরুদ্ধ নামটা ডাকো না, এই যে ঘুমোচ্ছে হাইনা, কপাল খারাপ আমাদের, আমরা যা আসছি সবাই ঘুমোচ্ছে। হাইনার উল্টো পাশে শিয়াল, অনেকটাই দূরে, এটাও অনেক দূরে, এই যে একটা শুয়ে আছে শিয়াল। এবার আমরা চলে এলাম সাদা বাঘ দেখতে। সাদা বাঘ কোথায়? সাদা বাঘ ওই যে সেই দূরে সাদা বাঘ, বাঘের মুখ দেখা যাচ্ছে আসছে। বাই টাইগার ফ্রেন্ড, এবার আমরা চলে এলাম সিংহ দেখতে। ওই যে সিংহ বসে আছে বাঁশ বাগানের মধ্যে, বসে আছে সিংহ, এই যে সিংহ। আলিপুর চিড়িয়াখানায় আপনাদেরকে সিংহ দেখাতে পারিনি, সিংহী দেখিয়েছিলাম, তাই এখানে আপনারা সিংহ দেখিয়ে নিন। এই যে সিংহটা বসে আছে, এই যে মাথা নাড়ছে। সিংহর পরে আমরা আবার চলে এলাম বাঘ দেখতে, এই যে বাঘটা বসে আছে। গম্ভীর ইলোন্দ্রে ಇದು ಜೋಗರತ್ತ
এটা টেন করা, এটা বিশাল টেন। এর নামই পার্ক, এর নাম নন্দন। আর এইদিকে নন্দনের নন্দনের ছেলে এটা, এটা এবার আমরা চলে যাচ্ছি হাতি দেখতে জঙ্গলের মধ্য দিয়ে। এই যে হাতিরা মানুষ নিয়ে আসছে আমাদেরকে দেখানোর জন্য। এখানে হাতিগুলোকে ট্রেন করা হয়েছে মনে হয়। এই যে হাতি, এই দেখ হাতি, দেখ হাতি, প্রণাম করছে হাতি। ওই দেখ দুটা দুটা, দেখ দুটো হাতি এদিকে, দেখ। আর সেইদিকে দুটো হাতি আছে, আছে ওই পাশে দুটো হাতি আছে, চেইন বাঁধিয়ে রয়ে গেছে। আর এদিকে একটা হাতি, ঘাস খাই, দেখ ঘাস খাই, দেখ। আর এইদিকে বাঁধর কান ধরে হাতিকে নিয়ে আসছে, তোকে যেতে কে বলেছে? দুটো হাতি আসছে, এই প্রণাম করলো হাতি। পেছনে একটা বড়, এখানে সব থেকে বেশি বাঘই দেখা যাচ্ছে, বাঘ বেশি রেখেছে এখানটা। কিন্তু বাঘটা এখানে কোথায় আছে সেটা দেখতে পাচ্ছি, কোথায়? এই যে চিতা বাঘ, এই যে এই পাশে আসছে দেখো চিতাবাঘটা। মাদিরে বাবু, এই যে চিতাবাঘ ছোট্ট সাইজ। আগে যেটা দেখেছিলাম সেটা গাছের উপরে ছিল, সে এটা যাও নিচে আছে চিতাবাঘটা। ও এখানেও বাঘ আছে, সব থেকে বেশি বাঘ এখানটায়। ওই যে দূরে বাঘটা বসে আছে, এই যে বাঘ বসে আছে। আবার বাঘ দেখাচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগার। সবাইকে পেছন দেখিয়ে চলে যাচ্ছে। তারপরে আমরা চলে এলাম কচ্ছপের গুহাতে, দেখি এখানে কি আছে। ও কচ্ছপের গুহাতে কিচ্ছু নেই, এটা হচ্ছে বসার জায়গা, এটা কিছু নেই। আমরা ভাবলাম পশু বা জন্তুর ফন্তুর কিছু আছে, এখানে কিছু নেই, এটা বসার জায়গা কচ্ছপ। এদিকটা শেষ, এবার আমরা মেন গেটের দিকে, মানে মেন যে রোডটা সেদিকে বেরিয়ে যাই। এই যে জিরাফ, এখানে একটাই জিরাফ আছে, কিন্তু আলিপুর চিড়িয়াখানায় অনেকগুলো জিরাফ আছে, একসাথে চার পাঁচটা নয় আরও বেশি আছে জিরাফ। বাচ্চা থেকে শুরু করে সব কিছু আছে। এই যে জিরাফ, জিরাফ হচ্ছে কি বলছে, খাচ্ছে কিছু একটা। থেকে বেরিয়ে এলেই আপনি যদি জঙ্গল সাফারিতে যেতে চান, এটা হচ্ছে জঙ্গল সাফারির গেট। ভেতরে ঢুকে যাবেন, ওখানে টিকিট কাউন্টার আছে, বাসে করে আপনাকে সাফারিতে নিয়ে যাবে জঙ্গল সাফারি। ভেতরে এইরকম টাইগার, লায়ন, ভাল্লুক এই সমস্ত জিনিসগুলো যেগুলো এই পাশে দেখলেন, সেই সমস্ত জিনিসই ভেতরে আছে, সেগুলো আপনাকে জঙ্গলের মধ্যে ঘুরিয়ে দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে জঙ্গল সাফারি, আর এটা হচ্ছে প্যাডেল সাফারি, মানে পায়ে হেঁটে ঘুরতে হবে। চলো আমরা জঙ্গল সাফারিতে যাব না, আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর কী কী প্রাণী বা জন্তু এর মধ্যে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবার আমরা চলে যাচ্ছি কুমির দেখতে, চলো কুমির দেখাই আপনাদেরকে। অনেক বাঘ দেখালাম আপনাদেরকে, আমরা এবার চলে এলাম ঘড়িয়াল দেখতে। সবাই স্ট্যাচু হয়ে গেছে, সে মুখ ফুলে ঘুমিয়ে গেছে, মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। এখানে প্রচুর গন্ধ আসছে না? প্রচুর গন্ধ আসছে মুখ থেকে, আগু করেছে, সবাই ঘুমিয়ে মানে স্ট্যাচু হয়ে গেছে। দেখো কত, এখানে একটাও নড়ছে না, সবাই স্ট্যাচু। জলের উপরে কত শুয়ে আছে এখানটায়, সবাই স্ট্যাচু, কেউ নড়ছে না। এই যে এই দেখ আস্তে আস্তে হাঁ করতেছে,
এই যে সামনে একটা ও নিদার এই নিদার সোজা এটা হচ্ছে আউল মানে এখানে পেঁচা আছে আলিপুচির এখানে যে পেঁচার ঘর ছিল সেখানে পাখি রাখা ছিল চলো আমরা আস্তে আস্তে পেঁচার ঘরের ভিতরে ঢুকে যাই ওই যে উপরে তিনটে বসে আছে কোন বিড়াল আছে ওই যে বিড়ালটা ঢুকছে দেখো হাই না বাবা কোন বিড়াল আই লাভ নন্দনকানন এখানে আপনারা সেলফি ছবি এই সমস্ত কিছু তুলতে পারেন আমরা এবার চলে যাব এই যে গেট এই গেটের ডান দিকটা মানে ঢুকে এলে যে ডান দিকে রাস্তাটা পড়ে দেখতে পাচ্ছ এখানে ডাইনোসরের মুখ করা আছে এই দিকটায় আমরা চলে যাবো এবার এই পাশটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই পাশটাকে এক্সপ্লোর করব এই যে ডাইনোসরের মুখ করা আছে এইটাই হচ্ছে সাপের গেট এইটা হচ্ছে সাপের গেট চলো দেখতে যাই যে কিং কোবরা বসে আছে কিং কোবরা চলে যাও এই যে এখানটায় আছে কিং কোবরা এই যে এখানটায় বসে কিং কোবরাটা কিং কোবরা এটা কি ইগুনা এই যে শুয়ে আছে দুজন এই যে প্রাণীটা বড় গিরগিটি সাই বড় গিরগিটি এইটার নাম হচ্ছে এই যে লেখা আছে এটা হচ্ছে ইগুনা ইগুনা হচ্ছে এই প্রাণীটাকে বলা হয় ইগুনা এই যে বসে আছে কুমিরগুলো সব এনে স্ট্যাচু স্ট্যাচু খেলছে এখানে সবাই স্ট্যাচু হয়ে গেছে এখানটা একটা অন্যরকম কুমির ল্যাজ বড় এটা হচ্ছে এর বডিটা বড় মুখটা ছোট বড় কুমির আছে বুড়া হয়ে গেছে একই জায়গা জমা হ্যাঁ সেই বলো জমে রাতে হ্যাঁ জানোর চিন্তা হ্যাঁ যাকে দেখনা পড়েগা জিন্দা হ্যাঁ কি নেই পয়সা প্রচুর বড় কুমিরটা দেখো সাইজটা প্রচুর বড় আর এটা হচ্ছে নাম এখানে আর একটা শুয়ে আছে ওই ঘন্টা আর একটা এই যে এনাকোন্ডা দেখিল এনাকোন্ডা দেখো বন্দে ভারত আসতেছে আমাদের গরিবের বন্দে ভারত এই যে বন্দে ভারত চলে যাচ্ছে আমাদের নন্দনকানন বন্দে ভারত এই ট্রেনে করে ঘোরাচ্ছে যে এর ভেতরে কোনো কোনো জীবজন্তু আপনাদেরকে দেখাবে না শুধু একটা টয় ট্রেন শুধু একটা ঘুরাবে এটাই জাস্ট এর ভেতরে কোনো যেমন জঙ্গল সাফারিতে ওখানে আপনাকে বাঘ সিংহ দেখাবে কিন্তু এই যে ট্রেন চলে গেল এই ট্রেনে কিন্তু কিছু দেখাবে না শুধু দেখবো পাইথন এই যে দেখো সাপটা মোটা দেখেছো শুধু কত মোটা সাপের ঘরটা থেকে বেরিয়ে এলেই এই টয় ট্রেনের টিকিট কাউন্টার পড়ে যাবে এখানে টয় ট্রেনের স্টেশন এখান থেকে টয় ট্রেন ছাড়ে আবার এটা এক চক্কর ঘুরিয়ে আপনাকে এখানেই আনবে আর ঠিক উল্টো পাশে একটা এরকম দিঘি টাইপের আছে সবুজ জল দিঘিতে রেখো জলহস্তি এই যে জলহস্তি যা দুটা দুটা জলহস্তি কিরম ফুসফুস করছে দুটো আছে এই যে সাঁতার কাটছে তার মুখে পটি করে দিয়েছে ও গন্ধ শুকতে দিতে পারছে না জলহস্তি এই জলহস্তির ঠিক উল্টো পাশে রোপওয়ের গেট আছে মানে রোপওয়ের টিকিট কাউন্টার আছে 120 টাকা পার পার্সন নিয়ে আপনি রোপওয়েতে যেতে পারেন এরকম অনেক ম্যাপ আছে মানে পুরো চিড়িয়াখানাটায় যদি আপনি হারিয়ে যান কোনো অসুবিধা নেই এরকম পুরো ম্যাপ আছে এখানটাতে আমরা আছি এখানটায় যাবো তো এখানে বোটিং আছে আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন দুজনের বোট 50 টাকা চারজনের বোট 100 টাকা
আর ফ্যামিলি বোট হলে 150 টাকা। একটা ছোট্ট লেক টাইপের আছে, এখানে বোটিং করতে পারেন। আর এই যে রোপ, মানে এই রোপটা হচ্ছে এই সাইড থেকে ছাড়ে চলে যায় একদম সেই বাস পর্যন্ত। এবার আমরা চলে এলাম শিম্পাঞ্জি দেখতে। শিম্পাঞ্জি হাই সেখানে দূরে, এই যে শিম্পাঞ্জি এখান দিয়ে ভালো দেখা যাচ্ছে আসছে একটা। এই যে শিম্পাঞ্জি আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জি কেজ আছে, কিন্তু শিম্পাঞ্জি নেই, কিন্তু এখানে শিম্পাঞ্জি দেখা যাচ্ছে। শিম্পাঞ্জি আছে, আরেকটা প্রাণী আছে, এই বানরের একটা প্রজাতি, অন্য প্রজাতি। কিরকম সাদা রঙের মুখটা ছোট্ট করে আর হাতগুলো হলুদ হলুদ। এই আসছে দেখো, এই ছোট ছোট চলে যাচ্ছে, কিউট। এর নামটা হচ্ছে, এই যে দেখাচ্ছি, একটা স্কুইরেল ম্যাঙ্কি নাকি। দেখতে আমরা চলে এলাম হরিণের কাছে। একটা সিং ভেঙেছে এই ঘরের মধ্যে, কত হরিণ আছে দেখো। তো আমরা এবার চলে এলাম উট পাখি দেখতে। ওই সাইরেন বেজে গেছে, উট পাখি দেখতে চলে এলাম, কিন্তু উট পাখি দেখতে দেখতে সাইরেন বেজে গেল, মানে 5টা বেজে গেছে, 5টা বেজে গেছে। এবার আমাদেরকে বেরোতে হবে, জানি না পাখিটা দেখতে পারবো কিনা। চলে এলাম পাখি দেখতে। সাদা ময়ূর আছে আর একটা রঙিন ময়ূর আছে। এই যে সাদা ময়ূর আর সামনেরটায় রঙিন ময়ূর। এখানে কত ময়ূর দেখো, একদম সামনে কালো রঙের হাঁস আছে, কালো রঙের হাঁস। এইটা একটা দেখো রঙিন পাখি, এটা হচ্ছে সারস, এটা হচ্ছে সারস কেন। এই যে সারস, আপনাদেরকে এবার সারস দেখালাম। আমরা এবার শকুন দেখেছি, দেখা যাবে না। হ্যাঁ সব সাদা, এই যে শকুনটা বসে আছে, সাদা হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে আসছে। বিকেল 5:30 বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। এদিকটায় ফুল গাছ লাগানো আছে, মানে ফুল দিয়ে সাজানো বাগানটা। পুরো চিড়িয়াখানা ঘুরে দেখার পর আমরা অবশেষে এলাম অ্যাকোরিয়াম দেখতে। অ্যাকোরিয়ামে অনেক ধরনের সামুদ্রিক মাছ এবং জীবজন্তু আছে। অ্যাকোরিয়ামটা চিড়িয়াখানার একদম প্রথমের দিকেই পড়বে, তো আপনি প্রথমেও করতে পারেন অথবা শেষেও ঘুরে দেখতে পারেন অ্যাকোরিয়ামটা। আমরা হচ্ছে এই নন্দনকানন জু থেকে বেরিয়ে পড়লাম, 5টা পেরিয়ে গেছে, সাইরেন বেজে গেছে। তো যত সব কিছু আছে সমস্ত কিছুটাই আপনাদেরকে কমপ্লিট করে ঘুরিয়ে দেখালাম। জানি ফোনে কিছুটা বোঝা যাচ্ছে না, তো আপনাদেরকে এখানে এসে নিজের চোখে নন্দনকাননটা ঘুরে দেখতে হবে। আর যে বলছিলাম গাড়ি করে ঘুরাই আপনাদেরকে, ওটা হচ্ছে 80 টাকা পার পার্সন নেয়। আর ট্রেনের টিকিটের দামটা বলতে পাচ্ছি না, কারণ ওটা দেখিনি। আর রোপওয়ের তো বলেছি, আর বোটটাও বলেছি কত নেয়। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করতে হবে, আর পরের ভিডিও দেখতে হলে কী করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো আজকে ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে আবার লাইক করবেন। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।